23 ডিসেম্বর দেখছেন বরিশাল লঞ্চ গাটের আপডেট ভিডিও। আজকে 4টা লঞ্চ যাবে বরিশাল থেকে ঢাকায়। আছে পারাবতের 2টা লঞ্চ, পারাবত 18 এবং কুয়াকাটা 2, সুন্দরবন 12। আর এদিকে আছে পারাবত 12। কুয়াকাটা 2 আছি পারাবত 18-তে। আর এখনই দেখতে পারবেন আজকে কেমন ডেক যাত্রী আছে। সময় রাত 8:35। অনেকদিন ওই সাইডে থাকে তো বেরোই ওইদিকে যাওয়া দরছে। পারাবত 12 আর এদিকে এখনো সুন্দরবন 12 যায় নাই, অনেক টাইম হয়েছে আসছি। মানে ভিডিও হয়তো আপনারা একসাথে দেখছেন, বাট এর মধ্যে অনেক ঘুরলাম, নয়ন ভাই আছে। চাঁদপুরের লঞ্চ আছে সুন্দরবন 12। এই যে ছেড়ে যাচ্ছে সুন্দরবন 12, সময় রাত 8:40। সবাই দাঁড়িয়ে ভিডিও করছে, সামনে বেশ কয়েকজন। আমি জাস্ট এই যে বেঞ্চে বসে ভিডিও করতেছি। যাই হোক, দেখতেছেন সুন্দরবন 12 ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে ঢাকার ভাড়া, ডেক ভাড়া যদি 12-তে যান 300 টাকা পড়বে, সিঙ্গেল কেবিন 1000, ডাবল 2000 টাকা। এদিকে কুয়াকাটা 2 আছে, পারাবত 18 এবং পারাবত 12। আচ্ছা চলেন একটু কুয়াকাটায় যাই, লঞ্চ ছাড়ার সময় প্রায় হয়ে গেছে, হাতে সময় আছে 10 মিনিট। হুট করে 10-20 সেকেন্ড যেটুক দেখাইতে পারি দেখাচ্ছি। এ হচ্ছে কুয়াকাটা 2 এর ডেক যাত্রী, খুবই কম। আজকে মনে হয় শনিবার, বাট শনিবারে যাত্রী হওয়ার কথা, বাট কুয়াকাটায় দেখতেছি একটু যাত্রী চাপ কম আছে। পারাবত 18 অবস্থা তো দেখছেন, ওই কোনায় পারাবত 12-তে যাব দেখি। যারা বড় লঞ্চ পছন্দ করেন তারা পারাবতে যেতে পারেন, সুন্দরবন আছে, সব লঞ্চই বড়, এর মধ্যে ছোট 2-1টা হয়তো। আছে বাইকের ব্যবস্থা, দেখছেন আজকে পারাবত 12 ডেক যাত্রী। কেবিন কিন্তু ভাই সবগুলাই ফুল, ডেকের যাত্রী একটু সংখ্যা কম। এদিকে সুন্দরবন 12 ছেড়ে গেছে দেখছেন, এখন এই 3টা লঞ্চ ছাড়ার অপেক্ষা করি। এদিকে 9টা বাজা মাত্র, পারাবত 12 ধীরে ধীরে ব্যাক গিয়ারে যাচ্ছে।
এদিকে পারাবত 18 ছেড়ে দিছে আর কুয়াকাটা 2 আছে ধীরে ধীরে পারাবত 18 ব্যাগিয়ারে যাচ্ছে এদিকে সব লঞ্চ ছেড়ে যাওয়ার পরে 9টা 13 মিনিটে কুয়াকাটা 2 আর কি ব্যাক গিয়ারে যাচ্ছে আর ওইদিকে পারাবত 18 মনে হয় দেখা যাচ্ছে এলাম লঞ্চ এসে সাবধানে যাইও আর কোন